মাগুরার শালিখায় ঢাকা খুলনা মহাসড়কের ভেঙে পড়া লোহার সেতু দীর্ঘদিনও না স্মরণে ব্যাহত হচ্ছে চিত্রা নদীর পানি প্রবাহ নদীতে পড়ে থাকায় স্রোত বাধাগ্রস্ত হয়ে পলি জমার পাশাপাশি নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার সম্পদ এলাকাবাসী দ্রুত পরিত্যক্ত সেতুটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন একই সঙ্গে মহাসড়কের বিকল্প সেতুটি প্রশস্ত করার দায়িত্ব তাদের মাগুরা প্রতিনিধি সঞ্জয় রায় চৌধুরীর প্রশ্ন প্রতিবেদন মাগুরা শালিখা উপজেলার সীমাখালীতে ঢাকা খুলনা মহাসড়কে চিত্রা নদীর উপর বেলি সেতুটি ২০১৬ সালে পাথর বোঝায় ট্রাকসহ তিনটি ভারী যানবাহন নিয়ে ভেঙে পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল এরপর যশোর খুলনা সাতক্ষীরা বেনাপোলগামী যানবাহনের চালকরা ঝিনাইদহ হয়ে যাতায়াত করতে বাধ্য হয় এ অবস্থায় বিকল্প হিসেবে তিন কোটি উনষাট লাখ টাকা ব্যয়ে দুই লেনের একটি বেলি সেতু নির্মাণ করা হয় চিত্রানদীর ওপর তবে নতুন সেতুটি এত সরু যে একসাথে দুইটি গাড়ি চলাচল করা দায় হয়ে পড়ে কাজ চলতেছে না নৌকা পানি চলাচল করতে পারতেছে না বেলিবিজটা করে এটা তো অনেক ছোট মানুষজন চলাচল করতে পারে না এর কোন সংস্কার নাই বা এটা তোলার কোনো ব্যবস্থা নাই অথচ সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাওয়ার পর থেকে লোহার সেতুটি পানিতে পড়ে আছে দীর্ঘ দিনেও সরিয়ে না নেওয়ায় পানি প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে কয়েক কোটি টাকার সম্পদ মানুষজন সেখানে খুবই চরম ভিতরে আছে। এবং লোহা যেগুলো আছে ওখানে সবই তো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো অতি সত্য ওখানে একটা দরকার নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভেঙে পড়া সেতুটি দ্রুত সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ